আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পরে একদম শান্তিতে বসে আপনাদের জন্য ভিডিও বানাতে পারছি। এতদিন আমি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, বরিশালে গিয়েছিলাম, আমি আপনাদেরকে আগেও কয়েকটা ভিডিওতে বলেছি। এখন বরিশাল থেকে সব কাজ শেষ করে আল্লাহর রহমতে নিরাপদে বাড়িতে পৌঁছাতে পেরেছি। সেখানে আমার অনেক কাজের প্রেশার ছিল, তাই আপনাদের জন্য রেগুলার ভিডিও বানাতে পারিনি। রেগুলার ভিডিও কি, অল্প দুই একটা চিপায় চাপায় বসে আপনাদের জন্য ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু রেগুলার আপনাদের জন্য ভিডিও বানাতে থাকবো ইনশাল্লাহ। আমার ইনবক্সে, তারপরে ভিডিওর নিচে কমেন্টে, বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু প্রচুর কমেন্ট আমি পাচ্ছিলাম যে আমি কেন কমেন্টের রিপ্লাই দিচ্ছি না, আমি কেন রেগুলার ভিডিও বানাচ্ছি না। স্পেশালি কমেন্টের রিপ্লাইটার জন্য খুব মিস করছিল, কারণ আমি সব সাধারণত সবার জন্যই কমেন্টের রিপ্লাই দিই, আমি প্রায় সব কমেন্টেরই রিপ্লাই দিই, আমি চেষ্টা করি আর কি। এখন সেইটা না পাওয়ার কারণে অনেকেই একটু চিন্তা করছিল যে কেন পাচ্ছি না রিপ্লাইটা। এবং আমি ভিডিওর শেষে বলি যে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সব সময় ডিসক্রিপশন বক্সে থাকে, তাই একটা আপু তো পরে দেখেছি আর কি মেসেজটা, যে একটা আপু কমেন্টই করে বলেছে, সবাইকে আপনি ভিডিওর মাঝে বলেন যে সোশ্যাল মিডিয়ায় আমার সাথে যোগাযোগ করতে, কিন্তু আপনি কারোর সোশ্যাল মিডিয়ার রিপ্লাই দিচ্ছেন না, আমার কোশ্চেনের রিপ্লাই দিচ্ছেন না, কি জন্য দিচ্ছেন না, এরকম কিন্তু অনেকেই কমেন্ট করেছে একটু রাগভাবে। এখন সবার জন্যই আমি সরি, কারণ আমার তো একটা পেশা আছে, আমি অন্য একটা কাজ করি, আমি সেই কাজ করছি, কাজের ফাঁকে অনেক বেশি প্রেশার ছিল, তাই আপনাদেরকে রিপ্লাই দিতে পারিনি। কিন্তু এখন আপাতত কাজ অনেকখানি শেষ, ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার ভিডিও বানাবো এবং রেগুলার আপনাদের ভিডিওর রিপ্লাইও দেব। এতদিন ধরে এত ব্যস্ততা ছিল যে আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে পারেনি। এখন শীতকাল চলে এসেছে, আপনাদের কিন্তু কিটো ডায়েট করার একটা মানে জমজমাট মৌসুম শুরু হয়ে গেছে। আমি কিন্তু এই নিয়ে আপনাদের নতুন নতুন অনেক মজার মজার ভিডিও আমি আপনাদেরকে বানানোর চেষ্টা করব, এবং পরামর্শমূলক হবে, আবার রেসিপিও হবে। আমি কিন্তু রেসিপির অনেক প্ল্যানিং করে রাখছি যে এই রেসিপিগুলো ফলো করলে আপনাদের কিটো ডায়েট করাটা একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সামনে আপনাদের জন্য পাউরুটি বানাবো, তারপর বিভিন্ন ধরনের রুটির রেসিপি আগেও দিয়েছি এবং সামনেও রেসিপি দেবো, এবং সামনে নান রুটির রেসিপি দেবো। নান রুটি একটা ভীষণ মজার নান রুটির রেসিপি পেয়েছি, সেটা আমি মানে না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। মানে আপনি একদম মেইন যে নান রুটি আছে আমরা দোকানের খাই, তার থেকেও মজার নান রুটি হবে কিটো ডায়েটের নান রুটি, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এবং সামনে আমি ইনশাল্লাহ বানাবো, সব ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করছি আর কি। আচ্ছা, আজকে খুব বেশি কথা বলবো না, আজাইটা কথা কিন্তু মানুষজন বেশি শুনতে চাইবে না। সুতরাং বলছি যে আমাকে যারা ফলো করছেন তাদেরকে বলছি যে আমি চলে এসেছি বাড়িতে, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আপনাদের জন্য ভিডিও আপলোড করব। সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।